সমাধানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। বন্ধুরা, আমাদের আজকের আয়োজন ভিটামিন ই সম্পর্কে আলোচনা। ভিটামিন ই সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। বন্ধুরা, চলুন তাহলে আমরা ভিটামিন ই সম্পর্কে আলোচনাটা শুনে নেই। ভিটামিন হলো এমন একটি পুষ্টি উপাদান যা মানব শরীরের জন্য অপরিহার্য। শারীরিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং সুরক্ষায় ভিটামিনের ভূমিকা অপরিসীম। ভিটামিন সমূহের মধ্যে গুরুত্বপূর্ণ একটি ভিটামিন হলো ভিটামিন এ। ভিটামিন ই, লিভার, যকৃৎ, অগ্নাশয়ের বিভিন্ন রোগ প্রতিরোধে ভিটামিন ই সহায়তা করে। স্নায়ু ও মাংসপেশির কার্যক্ষমতা বজায় রাখতেও ভিটামিন ই সাহায্য করে। ভিটামিন ই অত্যন্ত উন্নত মানের অ্যান্টিঅক্সিডেন্ট। বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধেও ভিটামিন ই সহায়তা করে। বন্ধুরা, তাহলে চলুন জেনে নেই সর্বোচ্চ ভিটামিন ই সমৃদ্ধ কয়েকটি খাবার সম্পর্কে। এক নম্বর, কচুর মূল। আয়রন ও ক্যালসিয়ামের সর্বোৎকৃষ্ট উৎস হলো কচুর মূল। এটি আমাদের দেশে অতি সহজলভ্য একটি খাবার। আলুর বিকল্প হিসেবেও কচুর মূল খাওয়া যায়। সর্বোচ্চ ভিটামিন ই সমৃদ্ধ খাদ্য তালিকায় 10 নম্বরে রয়েছে কচুর মূল। প্রতি 100 গ্রাম কচুর মূলে রয়েছে 2.93 মিলিগ্রাম ভিটামিন ই। পালং শাক। রান্না করা পালং শাক আয়রন, ক্যালসিয়াম ও খনিজ পদার্থের আধার হিসেবে পরিগণিত হয়। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই ও প্রতি 100 গ্রাম রান্না করা পালং শাকে রয়েছে 3.54 মিলিগ্রাম ভিটামিন এ। ভিটামিন ই, জলপাইয়ের আচার। ভিটামিন ই এর একটি উৎকৃষ্ট উৎস হিসেবে গণ্য করা হয় কাঁচা জলপাইকে। তবে কাঁচা জলপাইয়ের আচার হলো ভিটামিন ই এর একটি ভালো উৎস। প্রতি 100 গ্রাম জলপাইয়ের আচারে রয়েছে 3.81 মিলিগ্রাম ভিটামিন ই। শুকনো এপ্রিকট। এপ্রিকটকে বলা হয় খাদ্য আঁশ ও নানা ভিটামিনের উৎকৃষ্ট উৎস। প্রতি 100 গ্রাম শুকনো এপ্রিকটে রয়েছে 4.33 মিলিগ্রাম ভিটামিন ই। ভেষজ। ভেষজের মধ্যে বেসিল ও ওরিগানোতে রয়েছে সর্বোচ্চ ভিটামিন ই। প্রতি 100 গ্রাম বেসিল ও ওরিগানোতে রয়েছে 7.48 মিলিগ্রাম ভিটামিন ই। পাস্তা, পিজা, সালাদ ও স্যান্ডউইচ তৈরির উপকরণ হিসেবে বেসিল এবং ওরিগানো ব্যবহার করা হয়। চীনাবাদাম। চীনাবাদাম খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছেন। বাদাম ভাজা বেশ মুখরোচক একটি খাবার। প্রতি 100 গ্রাম চীনাবাদামে রয়েছে 6.93 মিলিগ্রাম ভিটামিন ই। চীনাবাদাম নানা খাবার তৈরিতে ব্যবহৃত হয়। চীনাবাদামের মাখনও বেশ উপকারী। পেস্তাবাদাম। কাঠবাদামের পরেই রয়েছে পাইন নাট বা পেস্তাবাদাম। প্রতি 100 গ্রাম পেস্তাবাদামে রয়েছে 9.33 মিলিগ্রাম ভিটামিন ই। কাঠবাদামের মতোই পেস্তাবাদামও আমাদের দেশে বিভিন্ন খাবার তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। কাঠবাদাম। আমন্ড বা কাঠবাদাম ভিটামিন ই এর জন্য বেশি জনপ্রিয়। প্রতি 100 গ্রাম কাঠবাদামে রয়েছে 26.22 মিলিগ্রাম ভিটামিন ই। দাম বেশি বলে কাঠবাদাম খাবার হিসেবে খুব বেশি প্রচলিত নয়। সাধারণত ক্ষীর, পায়েস, মিষ্টি, সন্দেশ, হালুয়া সহ অন্যান্য খাবার তৈরিতে আনুষঙ্গিক উপকরণ হিসেবে কাঠবাদাম ব্যবহার করা হয়। এছাড়া কাঠবাদামের দুধ ও মাখনও ভিটামিন ই এর ভালো উৎস। লাল মরিচের গুঁড়া। জেনে একটু অবাকই হতে পারেন, সর্বোচ্চ ভিটামিন ই সমৃদ্ধ খাবারের তালিকায় দ্বিতীয় স্থান দখল করে আছে লাল মরিচের গুঁড়া। প্রতি 100 গ্রাম লাল মরিচের গুঁড়ায় রয়েছে 29.83 মিলিগ্রাম ভিটামিন ই। আমাদের রোজকার খাবারে আমরা মরিচের গুঁড়া ব্যবহার করে থাকি, তাই আমাদের শরীরে ভিটামিন ই এর অভাব সচরাচর ঘটে না। সূর্যমুখী বীজ। সূর্যমুখী বীজে রয়েছে সর্বোচ্চ পরিমাণে ভিটামিন ই। প্রতি 100 গ্রাম সূর্যমুখী বীজে রয়েছে 36.6 মিলিগ্রাম ভিটামিন ই। এই বীজ থেকে যে তেল তৈরি করা হয় তা সাধারণত সালাদ, স্যুপ বা গার্নিশে ব্যবহার করা হয়। এছাড়া অন্যান্য রান্নাতেও সূর্যমুখীর তেল ব্যবহার করা যায়। এতে কোনো কোলেস্টেরল নেই। রক্তচাপ ও হৃদরোগীরাও অনায়াসে তা খেতে পারেন।
বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং নিত্য নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।